দিলজানের রূপ গুণ বর্ণনা করিয়াম সব কথা একে একে লিখে বিবরিয়াম। ময়না পাখির মুখে যাহা শুনিয়াছেন তাহা শুনি প্রেম ভাবে ব্যাকুল হইয়াছে। অপেক্ষা করিহি সে কন্যা কুমার লাগিয়াম সব কথা লেখে পত্রে বর্ণনা করিয়াম। লিখন দেখিয়া তখন কি কাম করিল দেশের ফকির যত ডাকিয়া আনিল ফকির আনিয়া কি কাম করিল হাজারো টাকার থলে ফকিরের দিলম হাজারো টাকার থইলা তার হাতে দিয়াম চিঠির তামাম হাল দিল শুনাইয়াম। ইরাক শহরে আছে দেলদার কুমার পত্র লইয়া যাবে তুমি নিকটে তাহার কুমারের কাছে তখন মিনতি করিয়াম কন্যার বিচ্ছেদ যত বলিবে খুলিয়াম। কুমার সাকাতে কথা বলিবে এমন কন্যার বিচ্ছেদ শুনে ভুলে তার মন শোনা মাত্র যেন তার লাগে প্রেম ফাসাম তাহলে কন্যার লাগি হইবে উদাসাম। ইরাক শহরে যাইয়া এ কাম করিবে হাজারো টাকার হইলা ইনাম পাইবেম এসব শুনিয়া ফকির সবে নাহি করে রাও যার আছে দুটা মাথা সেই জন যাও। আসিল ফকির এক রফিক সাহানাম থইলা উঠাইয়া নিল করিয়া সালাম। অনেক রাজ্য সে সফর যে করিল সাহস করিয়া সেই থইলা উঠাইলম বলে আমি চলিলাম যাব সেই দেশে বলিব বৃত্তান্ত সব কুমারের কাছে। শিকারি ফান্দেতে যেমন পক্ষীকে ফান্দাই সেই সব ফান্দ দিব কুমারের গলায়। ইহা বলে রফিক সাহাথলে উঠাইয়াম সব টাকা লয়ে পরে পত্র হাতে নিল। হরি উজির রফিক শাহে করিল বিদায় বিদায় হইয়া গেল ফকির বাসায়। ইরাকে ভেজিল লোক দেল জানো যে শুনে শুনিয়া বিয়োগী কন্যা আনন্দিত মনে মনে তার হইল আস কুমারে পাইতে দাসী সখী গনে লয়ে রহিল পুরীতে। আরে হে থায় দেল জান কহয় নাই যে রহিল আরে রফিক পাইয়া টাকাইরা কে চলিল। হরে বিসমিল্লাহ বলে আর রফিক বাহির হইয়া যায় রাস্তাঘাটে কোনখানে নাহি কো দাঁড়ায়। রাতে দিন চলে রফিক ইলাহি ভাবিয়াম মাস দুই পরে পাইল সামনে দরিয়াম নাম তার নীল দরিয়া মশহুর জগতে আজিম দরিয়া সাত ক্রস চড়াইতেম। কতদিন হাঁটিয়া দইরার কাছে গেল ঘাটের গিয়া নাও কিস্তি কিছু না পাইলাম নৌকা না দেখিয়া ঘাটে লাগিল ভাবিতে উপায় না পাই কিছু ওপারে যাইতে। লোকে জিজ্ঞাসিয়া কথা ফকির বলিল পার হইতে নৌকা কিস্তি কিছু না পাইলাম মাঝি নাই নৌকা নাই বুদ্ধি কি হইল হীন দরে আর তীরে রফিক ঘুরে তিন দিন। আরে ঘুরিতে ঘুরিতে যাকে দরবেশ পাইল নৌকা বান্দা আছে ঘাটে রফিক দেখিলম নৌকার কাছেতে গিয়া জিজ্ঞাসা করিল ও পারেতে যাব আমি কি লইবে বলম। দরবেশ বলিল তুমি কোথায় যাইবে বিবরিয়া বল তবে পার হইতে পারবে। ফকির আরে রফিক বলে শুনো বাবা বলি তোমার কায় আছে দারুণ পেটের দায়ে ঘুরি দেশে দেশে। ইহা শুনে দরবেশ নাই তুলিল
আরে বাদ বান খেসি রাখব ও পারেতে গেলাম পার হয়ে রফিক সাহার জমিনে নামি লয় দরবেশের লাগে কত দোয়া ফরমাইলাম রফিকে করিয়া দোয়া বিদায় হইলাম ইরাক শহর মাঝে গমন করিলাম আল্লাহ রাসুলের নাম স্মরণ করিয়াম তিন মাসে পৌঁছিল সে ইরাক যাইয়াম আরে অধীন ভাবিয়া বলে কে শাশুল সন্ন তারপরে কি হইল শোন দিয়াম শুনো ভাই বলে আমি সে সব বিবরণ অন্তর লাগিয়া সহাবে করিবে ধ্যান এই মত তিন মাস রফিক হাটে লয় হারে রাস্তার মাঝে একে জঙ্গল পাইলম দুরন্ত জঙ্গল সেই নাই আসে কিনার হারে শিকারে আসিয়াছিল দেলদার কুমারাম শিকার না পেয়ে যুবক কাতর হইয়াম কাছের তলায় ছিল আরামে বসিয়াম রফিক হাটিয়া পথ ভুক পিয়া সেতে বিষম জঙ্গলে মাঝে লাগিল ভাবিতে নীরব জঙ্গল মাঝে ভাবে মনে মন চৌতিকে তাকায় দেখে নাহি লোক জন কদম না চলে তবু ধীরে ধীরে যায় হেন কালে কুমারের তাবুর দেখা পায় তাবু দেখে রফিকের দেলে আশা হইল আস্তে আস্তে তাহার কাছে চলিয়া যে গেলাম দেখে শাহজাদা এক গাছের তলায় মন্দা মন্দা সমীরণ লইতেছে গাইয়ায় রফিক আদ হবে তারে সালাম করিলম দেলদার কুমার দেখে আনন্দিত হইল রফিকে বাসায় সাহায় আপনার কাছে অতি আদর তার কাছে পুষেম কি নাম কোথায় ঘর যাবে কোন কামে রফিক বলিল যাব ইরাকের মাধামে ভুক পিয়া সেতে বড় আসি যে কাতর কথা বলিবার মরে নাহি চলে জোর শুনে রফিকের বাত যত লোক জন্য খানা পানি আনিয়া দিলে কতক্ষণ খানা পানি খেয়ে রফিক আনন্দিত হইল তারপরে শাহজাদার সামনে বসিলাম তারপরে পুষে শাহা রফিকের তরে হারে আপনার হাল এখন বলো না আমারে রফিক কহিল আগে কহ তেরা নাম কে বটে আপনি আর হেতা কি বা কাম দেলদার কুমার বলে শুনো হে দরবেশে আরে আদ্যপান্ত বলি তবে শুনো হে তামাম আরে ইরাক শহরে ঘর জানিবে আমার শাহজাদা ইরাকের আমি নামদার আরে দেলদার কুমার নাম জানিবে আমার নাচেন আমার কে বা জগতে আল্লাহর বোধ হয় কভু না আইলে এই দেশে আমি হেতা আইনু খালি শিকারের আসে রফিক শুনিয়া বড় আনন্দিত হইলেন আসমানের চাঁদ হাতে বাড়াইয়া পাইল রুমাল হইতে পত্র নে কালিয়া দিল শাহজাদার সামনেতে আদবে রাখিল অধীন দারাজ বলে মধুর বচন দিলদার কুমার দেখে হইল বন্দন বড় আরামে শাহ আসিল নিজ ঘরে এবার পরেছে শাহা দিল জানের ফেরে পিরিতে ভীষণ পরশর আগে লাগে যার বুকে বাহির করিতে নারে মরে মন দুঃখে।